the match. Hey you! বুঝতে পারলেন ভাইজান? ভাইজান জেনে শুনে করলেন ভাইজান, বুঝতে পারলেন ভাইজান? Oh no! বসুন ভাইজান বসুন। Sorry, আরেক বার। Sorry, ভাই, আরেক বার। চালাক চালাতে পারিস রে, চল দল যোগ দিয়েছে, এটা কাজে নাই। ভাইজান লাইট খারাপ মনে হয়, আরেকবার ভাইজান ভাইজান, আরে একবার আরেকবার একবার সুযোগ ভাইজান হবে, ভাইজান ভাইজান আরেকবার ভাইজান, লাস্ট চান্স প্লিজ ভাইজান, লাস্ট চান্স। ভাইজান খারাপ লাইট নিয়ে নিতে ভাইজান, আমি জানি না ভাইজান। আরেকবার সিক্রেটের দোষ না লাইটের দোষ আমি কিছু বুঝলাম না। শেষ করে দেবো ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিলে, ঠিক আছে? দিসলা ধরাতে জানিস কোনোদিন? দিস ইজ মাই নিউ স্টাইল। আরে নাকের শ্বাসটা ওদিকে ফেলতো ভাইজান, আপনি তো কাছে ধরেছিলেন। ইয়ো দিস ইজ মাই নিউ স্টাইল, ওকে ওকে। চল ভাইজানের কাছে খেলো, চল চল। ওই রোগ কি সমস্যা?
তোমার নাম করে চাঁদা চাইছিল আমার নাম করে চাঁদা আমার নাম খারাপ করো হ্যাঁ তোমার নাম খারাপ করছিল ভুলে গেছে তবে শাস্তি দাও ভুল হয়ে গেছে ভুল হাত নিচে কর ভাইজান এই স্টার্টার পর থেকে যদি এরকম হয় তো তোর কপাল খারাপ আছে ঠিক আছে কাজ করবি আমার সঙ্গে হ্যাঁ কাজ করবি আমার সাথে হ্যাঁ করব চল এ বন্ধু দে এই বন্ধু দে নিচে কর চল চলো বন্ধু জি কপ বন্ধু কর হাতে বন্ধু রাখ বন্ধু ধর আর চল গরিব লোকের ওইভাবে আপনার নাম ভাঙিয়ে চাঁদা নিতে গেছে ওর একটা কিছু সাজা হওয়া উচিত তাহলে এইভাবে আপনি দলে নিয়ে নিচ্ছেন উট করে কাল তো আমাকে আক্রমণ করতে পারে আপনাকে করতে পারে অবশ্যই সাজা হবে ওর হ্যাঁ সেটাই ঠিক হবে ওর অবশ্যই সাজা হবে আর সাজা হলো ওর কান দুটো কেটে দাও ভাইজান ভাইজান কান দুটো কেটে না প্লিজ চোখে অন্ধ হয়ে যাবে প্লিজ ভাইজান প্লিজ প্লিজ কান দুটো কাটলে চোখে অন্ধ হবে কি করে হ্যাঁ তাই তো পাগল টাগল হবে বোধহয় কান দুটো কেটে ফেললে আমি চোখে কম দেখি তো চশমা কি করে পরবো বলেন প্লিজ কান দুটো কেটো না প্লিজ কথা তো ঠিক বলেছে এক কাজ কর এর কান কাটিস না চোখে দেখতে পাবে না আর গর্দনটা কেটে দে ভিক্ষে করে খাবে ঠিক আছে ওকে ঠিক আছে গলা কেটে দাও প্লিজ প্লিজ কাট গলা এই কাট বেশি না আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা ইনাম রেখেছে আমার মাথার উপর হ্যাঁ কে রাখলো এরকম ধরে লাই তাকে এই ধরে লাই 14 টাকা ইনাম লাখ লাখ টাকা ইনাম হওয়ার দরকার আমার মতো টনির মাত্র 14 টাকা ইনাম রেখেছে আমার কি কোনো মান সম্মান নাই মাত্র 14 টাকা ইনাম 1 লাখ টাকা রাখতে পারতো 2 লাখ টাকা রাখতে পারতো আরে মিনিমাম 50,000 তো রাখতে পারতো 14 টাকা ইনাম রেখেছে ধরে লাই 24 ঘন্টার ভিতরে ধরা যায় যে ইনাম রেখেছে তাকে ধরে লাই ওই 14 টাকা ইনাম ওয়ালাকে ধরে না নিয়ে আসতে পারবি ততক্ষণ পর্যন্ত আমার সামনে মুখ দেখাবি না তোরা যা ওকে জি সে পুলিশ আমার মাথার উপর আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা ইনাম রেখেছিল সে পুলিশ ওকে লাংটা করে নিয়ে আমার সামনে লাংটা করে নিয়ে আমার সামনে জিন্দা নিয়ে আমি ওকে দাফনা করব হ্যাঁ আর ভাই আমি তো পুলিশ আমার ধরা যাবে না কি রে ভাই জানে এই রেখেছে আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা ইনাম রেখেছিস হ্যাঁ পত্তিক 1,00,000 রাখতে পত্তিক 50,000 রাখতে কিরে আমার মান সম্মান নাই মাত্র আমাকে ধরার জন্য 14 টাকা ইনাম রাখবি 14 টাকাতে দুটো সিক্রেট হয় না তুই আমার মাথায় 14 টাকা ইনাম রেখেছিস 50,000 রাখতে পত্তিক 1,00,000 রাখতে পত্তিক মান সম্মান বলে তো কিছু আছে আরে লোকে কি বলবে হ্যাঁ লোকে বলবে 14 টাকা ইনাম রেখেছে মাথায় একটু বুদ্ধি করে তো চলার দরকার আজ যদি বুদ্ধি করে চলতি তুই তখন মৃত্যুবরণ করতে হতো না খুদম করে কে ফেলে দেয় গঙ্গা চলে হ্যালো কি ভাই কলের টুন যখন তোর কলের টুন আসলে আমাকে ধরে তো ফোন এসেছে ভাই তখন থেকে তো পকেটে ভাই ছিল তার ফোন এসেছে দিলে এখন
বোমা ফেলে দিয়েছি শুনলাম নাকি ও বেঁচে গেছে হ্যাঁ গুলি তো ঠিকঠাক মেরেছি গঙ্গায় ফেলে দিয়েছি তারপরে বেঁচে গেছে নাকি ও আরেক প্রশাসন এসে উদ্ধার করে ও না বসে কি করে তুই একটা ঠিক ঢংসে কাজ করিস না কি করিস তুই না গুলি করিস গুলি তো আমরা মেরেছি বেঁচে উঠলো কিভাবে সে সেটা তো আমরা জানি না বাস কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে দে পুলিশের অত্যাচার হতে পারে আপন আপন সেফটি হয়ে যা যা ওকে ওকে মনে হয় তোর মায়ের দুধের জোর বেশি ছিল কিন্তু আজ তুই কোনো মতেই বেঁচে ফিরবি না আরে ওই স্পিকার সরকার কতই নাম রেখেছে রে আমাকে ধরার জন্য একটা প্রেস্টিজের ব্যাপার ছিল তুই জানিস আমি কে তুই আমাকে চিনিস আমার পাওয়ার জানিস তুই মুড়ি ভাজি আমি তুই জানিস আমি জানি ওরা জানে না মান সম্মান যদি ওরা আসতে খুপড়ি আমার গুলি সমঝা চল আজকে শেষবারের মতো তোকে ছেড়ে দিলাম ভালোই ভালোই বলছি আমাকে ধরার জন্য যে 14 টাকা ইনাম রেখেছি সেটা 50,000 করে দে চল মানুষ কি বলবে আমাকে লোক রাস্তাঘাটে 14 টাকা ইনামের পতাকা নিয়ে বেড়াচ্ছে কেন 14 টাকা হলো আমার মাথার উপর ইনাম কেন মানুষ 14 টাকার পোস্টার নিয়ে বেড়াচ্ছে দেওয়ালে দেওয়ালে দেখতে পাচ্ছি গুলি করে মেরে দিতে হবে আমার মাথার উপর মাত্র 14 টাকা 14 টাকা মাত্র 14 টাকা আপনি বয়স্ক লোক আপনি 14 টাকা কি করবেন কিচ্ছু হবে না 14 টাকা কিচ্ছু হবে না দিবেন না 14 টাকা তাহলে হয়তো জোয়ান মানুষ হলে আমাকে ধরতে পারত আমাকে ধরা দিস না দিয়ে 14 টাকা দিয়ে দে এখনই মিটিয়ে দে 14 টাকা ভাইজান টেনশন করার কিছু না ভাইজান হ্যাঁ টেনশন করতে হবে না 14 টাকার জায়গায় 14 লাখ করে দিবে বাধ্যমূলক শোন কয়েকদিন পুলিশের চাপ হবে তোর আপন আপন বেড়া ছোট রন ছোট স্পিকারকে নিয়ে আমি থাকছি তোর আপন আপন কেটে পড় আর ওকে যেখানে দেখবি ডাইরেক্ট শুট আমাদের গুলি ওর বডি ওকে অনলি শুট যা যা ওকে চললাম ভাইজান বাই বাই চললাম কি রে খুব বড় বেড়ে গেছিস হ্যাঁ আমাকে মারার জন্য আমার পিছে 14 টাকা ইনাম রেখে মানুষ দেওয়ালে দেওয়ালে হাতে হাতে নিয়ে বেড়াচ্ছে 14 টাকার লোভে খুব স্পিকার চাকু দে সারি লাইক সাবস্ক্রাইব আর ভিডিও কো ফেলা দাও
শেয়ার করেন। আর আমরা এই ছোট্ট টিম নিয়ে খুব মেহনত করে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, জানি না কেমন লাগবে, তবে ভিডিওটা ওয়াচ করুন, ফালান ভিডিওটা, আর ভিডিওটা কমেন্ট দেখুন, ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার লাইক করবেন, আর যদি এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লেগে থাকে তো বলবেন কমেন্টের মাধ্যমে, আমরা নেক্সট পার্ট আবার নিয়ে আসবো, ডন্ট টু বের করে আপনাদের সম্মুখে আবার উপহার তুলে ধরবো। Yeah, she was.